হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বানাবো কাঁচা মাছের চচ্চড়ি। এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সবজি। ছোট মাছ এগুলোকে আমি মাখিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো। হলুদ গুঁড়ো, দেব সর্ষের তেল, এগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সবজিগুলো। এর মধ্যে আছে ডাঁটা, ঝিঙ্গা, আলু, পটল, তোমরা চাইলে বেগুনও দিতে পারো। এবার এগুলোকে আমি মাখিয়ে নেব। দেখো সবজিগুলোকে আমি মাখিয়ে নিয়েছি, এবারে মাছটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছ দিয়ে চচ্চড়িটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি এভাবে করে দিব। এবার একটুখানি জল দেব, ঝিঙ্গা আছে যেহেতু তার জন্য বেশি জল দিতে লাগবে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব, লো ফ্লেমে হতে থাকবে। আঁচটা একটু কমিয়ে দেব, এটি হতে থাকবে 6 থেকে 7 মিনিট, একটু সিদ্ধ হবে। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দেখি কি অবস্থা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এটাকে আর ঢাকা দেবো না, এভাবে রেখে দেবো। আস্তে আস্তে জল শুকিয়ে গেলে নামিয়ে দেবো। এবার একটু জোরে গ্যাসটা একটু জোরে বাড়িয়ে দেব, দেখো আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। জলটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে দেব। দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই
রেডি হয়ে গেছে আমার চচ্চড়ি কাঁচামরিচের।